এটাই ইচ্ছা হল রকিবুলক ইয়ার পর জিগা জিরো করে ইউডিএফক জিকাই আমি ধুবুরীর পর বিদায়। কিন্তু রকিবুল দেখা গেছে আর দুজন গগৈর সহায় লৈছে, গতিকে কেনেকুৱা সহায় হ'ব? এই দুইজন গগৈ গদ্দার, কৌমর গদ্দার, মুসলমানো কি সকলে গালি পাৰে। যোৱাবার এই দুজনেই ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার পর পয়সা লৈ কংগ্রেসক আর ইউডিএফ হারাইছে, এই কারণে রকিবুল লৈছে। খুব ভাল লক্ষণ, দুইজন বেইমান দুইফালে থাকিলেই ইনশাল্লাহ রকিবুলের নাম এমনি ঢুকে যাবে। কিন্তু দেখা গেছে অহাকালে আরও এজন রাষ্ট্রীয় পর্যায়ের নেতা কংগ্রেসের মানে পদত্যাগ করব, গতিকে আজিও আপনার ইয়াত বহুত কেইজন যোগদানও করেছে, এই লক্ষণ কি বুঝাইছে আপনার? এই লক্ষণ এইটি বোঝা যায় যে ইলেকশন যেদিন ভোট দিবলৈ রকিবুল সাহেব বাইরের মানুষ তো নিচিনে, কোন তার কোন পরায়া, তে পিছফালে ফিরি চাব বোলে সিফালে আমার কংগ্রেসী মানুষ নাই, এইফালেও কোনো কংগ্রেসী মানুষ নাই, এইদিন গম পাব ভোটিং কেনকা হয়। তো এটা কথা সকনায় অভিযোগ করে যে 15 বছর আজমল সাহাবে কোনো ধরনের উন্নতি করা নাই, নাই যে এইবার আপনাকে বিদায় দেব না না, কি কাম দেখি বলে বিচার সেটু কম। মই তো ধুবুরী ফুলবাড়ী ব্রিজ বানাইছো, যেটা কোনো কংগ্রেসী অহা 100 বছর ভিতরে বনাব নয়। মেডিকেল কলেজ মই আনিছো, সেইটো যদি তেখেতের নজরত নপড়ে তে গৈ চকু রিলাজ করুক। হ্যাঁ, কোনো যাওয়া না। আর এটা কথা কো, মই তো নতুন মানুষ আসিল 15 বরসে মই মেডিকেল কলেজ আনিছো, মই ইউনিভার্সিটি সপনা 99% করে দিয়েছো, ইনশাল্লাহ ইলেকশন পরে হব। তারপরে আমার রেলওয়ে আমি আরম্ভ করেছি, তো বন্ধ আছে, রূপসী এয়ারপোর্ট আনিছো, এইসব বিমান, আমার এগ্রিকালচার কলেজ বিলাসীপাড়া, আপনার হিসাব বিলাসীপাড়াত আমি আনিছো, এইসব কাম ইমান, আমার পানির জাহাজ আনিছো 15 বরসত, টিবি হসপিটাল মই 1 কোটি টাকা দিয়ে বানাইছো, তারপরে বিএন কলেজ চলিছে আপনাদের জানে, এইটো 1 কোটি টাকা দিয়ে এই বিল্ডিং বানাই দিছো, কাম করেছে, আমি তারিফ করবই লাগিব। ডিপুটার সকলেই বানাইছে, এনআরসির প্রবলেম সকলেই খাড়া করেছে, আমার ডিটেনশন ক্যাম্প আমার মানুষের কারণে সকলে বানাইছে, মাটির পট্টা আমার কোনো মানুষ সকলে দিয়া নাই 75 বরসের ভিতর, নদী ভাঙ্গার কোনো সমস্যার সমাধান করিব পারা নাই সকলে, এতিয়া আহিছে আমার মানুষ বুঝি নিরাপত্তা দিব, আমার কংগ্রেসের নিরাপত্তা না লাগে। আমি তো আজি প্রুফ দিছো ভাই, কই আছে বেইমান মানুষ মিছা মাতিবই মাতিব, যে ফুলবাড়ী ব্রিজের কারণে 2012 হব পারে, গগৈ হিসাবে কোনো চিঠি লিখেছে কিনা চিফ মিনিষ্টারে লিখিব লাগে, ইমান ডাউন হলে তারপিছত মেহনত করিব লাগে না, এটা লর্মা খালি জন্ম দি দিলেই হয়ে যায়, মা বাপে তার উপরে কোনো মেহনত করিব না লাগে, আন্দাল উলাল লেংড়া হয়ে যাব, মা বাপে টাইম দিব লাগে, ডক্টরে টাইম দিব লাগে, আত্মীয় স্বজনে টাইম দিব লাগে, মায়ে টাইম দিব লাগে, নানিয়ে দিব লাগে, দাদিয়ে দিব, তারপিছত নিগৈ এই লড়াটো যোৱা নয় বা ছোৱালী, এগুলো কি করেছে বটে একটা চিঠি লিখে দিছে, তারপিছত সিয়কলরই মিনিষ্ট্রি দিল্লিত বারবার মিনিষ্ট্রি গই আছে, নতুন নতুন প্রাইম মিনিষ্টার হয়ে আছে, কোনো কাম করা নাই, মই অন রেকর্ড 37টা লেটার মই লিখিছো, 18 বারের উপরে মই বক্তৃতা দিছো, রেকর্ড আছে, যদি সিয়কলর কোনো কংগ্রেসে এটাও লেকচার দি থাকে, একবারও কোনো প্রাইম মিনিষ্টার লগে মিলি থাকে, মই দাবিটো এড়িয়ে দিম, নহলে রকিবুল হোসেন সাহেবে আর বেশি মিশা মাতিব নহলে।